তোমরা দেখি আমি ফাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লাইনস, কিভাবে দুইটা লাইনের বিয়ারিং দেওয়া আছে, হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে, আমরা অ্যাঙ্গেলটা কিভাবে বাই করব। এই এইগুলা 11 নম্বর পড়লে ফাইন দ্য অ্যাঙ্গেল 12 একই জিনিস, আমরা প্রবলেমটা দেখছি ইন্টারনাল অ্যাঙ্গেল কিভাবে বাই করতে হয়। ঠিক আছে, তোমরা এরপরে ইন্টারনাল অ্যাঙ্গেল সবই ইন্টারনাল অ্যাঙ্গেল আমি দেখতেছি, আমি এখানে বিভিন্ন প্রসেসে ইন্টারনাল অ্যাঙ্গেল আছে, একটা হোল সার্কেল বিয়ারিং, একটা রিডিউস বিয়ারিং এসেছে। আজকে আমরা চাচ্ছি নেক্সট স্টেপটা, নেক্সট স্টেপটা হচ্ছে 18 নম্বর পড়লে, যেটা হচ্ছে এই আচ্ছা সরি, তার আগে আমি একটু জানতে চাইতেছি তোমরা 14 নম্বর প্রবলেমটা সলভ করছো নিজেরা, তোমরা 14 নম্বর প্রবলেমটা কি সলভ করছো, দেখছো কি ব্যাপার, কেউ কথা বলো না কেন? হ্যাঁ ইয়েস স্যার। এত দেরি করতেছে কেন? আমি মনে করি যে আমার এটা আবার ডিস্টার্ব করতেছে কিনা। যাও সলভ করছি স্যার, ওটা 14 নম্বর সলভ করছি। ঠিক আছে, কোনো অসুবিধা হয় না বুঝতে? না স্যার কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, আমরা এখন আমি চলে যাচ্ছি 14 পরে, এখানে আছে 15, তোমার এটাও কোনো প্রবলেম ঠিক না, দেখলে বুঝবা। 16, 8, 17, আমি 16, 17টা তোমাদেরকে খালি একটা হিন্টস বলি, আমাদের খালি ইকুয়েশন একটা মনে রাখতে হবে, ট্রু বিয়ারিংস ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ভেরিয়েন্স প্লাস ডিক্লারেশন, প্লাস কখন হবে ডিক্লারেশন যদি ইস্টে হয়। ঠিক আছে, তাহলে তোমাদের যদি দুইটা ভ্যালু দেওয়া থাকে, তোমার থার্ড নাম্বারটা ভ্যালু বাইর করতে পারবা, এক্স্যাক্টলি এখানে তাই দেওয়া আছে। ঠিক আছে, তোমরা খালি মনে মুখস্থ রাখবা, ট্রু বিয়ারিং ইজ ইকুয়াল ম্যাগনেটিক বিয়ারিং প্লাস ডিক্লারেশন, ডিক্লারেশন অবশ্যই ইস্ট হতে হবে, ট্রু বিয়ারিং ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস ডিক্লারেশন, মানে ডিক্লারেশন তখন ওয়েস্ট হতে হবে। ঠিক আছে, খেয়াল করতেছো আমার কথা? এখানে যে একটা অঙ্ক দিচ্ছে, আমি আগে চিঠিতে যাবো, চিঠিতে আমি এক্সপ্লেন করবো ডিটেল, এটা তুমি জাস্ট ইকুয়েশনটা মনে রাখলে, ইকুয়েশনে পুট করলে তুমি ভ্যালু পেয়ে যাবে, আর এর বেশি এখানে কিছু শিকার নাই, সেই জন্য এটাকে আমি অত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, এটা এখানে আছে এটা বুঝতে পারবা। এখন যে প্রবলেমটা আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে একটা ট্রাপিজয়েডে ফরওয়ার্ড বিয়ারিং দেওয়া থাকলে যদি বলা হয় এখানে কোনো লোকাল অ্যাট্রাকশন হয়েছে কিনা, লোকাল অ্যাট্রা হোয়াট ইজ লোকাল অ্যাট্রাকশন বলতে কি বোঝায়, লোকাল অ্যাট্রাকশন বলতে কি বোঝাচ্ছে, তখন চুম্বকীয় অ্যাট্রাকশন গুলো স্যার। হ্যাঁ হ্যাঁ কি বললা তুমি যখন থিওরাইট দিয়ে কাজ করবা, থিওরাইট ইটসেলফ একটা ম্যাগনেটিক, একটা ভিতরে ম্যাগনেট থাকে, তোমার যদি বাইরে একটা বাইরে মানে থিওরাইটের বাইরে তুমি যেখানে কাজ যখন কাজ করছো তার তোমার হাতে বা কারোর কাছে ম্যাগনেট থাকে, সে ম্যাগনেটের ইনফ্লুয়েন্সে থিওরাইটের মধ্যে আসবে, বুঝতে পারছো, ওই ইনফ্লুয়েন্সের জন্য তোমার অ্যাঙ্গেলটা ভেরিয়েশন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ অ্যাঙ্গেল ভেরিয়েশনটা হয়ে যাবে। সো আমরা তখন কিভাবে বুঝবো এই থিওরিটা লোকাল অ্যাট্রাকশন ফ্রি না ফ্রি না? ঠিক আছে ক্লিয়ার। সো আমরা প্রবলেম 18টা দেখি, প্রবলেম 18টা কি বলছে দেখো, আমি এখানে অলরেডি লিখে রাখছি যেন একটু ফাস্ট করা যায়। প্রবলেম 18-এ এবি লাইনের এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং নর্থ 55 ডিগ্রি 0 মিনিট ইস্ট, ব্যাকওয়ার্ড বিয়ারিং সাউথ 54 ডিগ্রি 0 ডিগ্রি ওয়েস্ট। এটা মানে কি? প্রথমে যে আমরা এটা দেখেই বুঝতে পারতেছি এই অ্যাঙ্গেলটা কিসের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল গুলো কিসের, ইজ ইট ফরওয়ার্ড বিয়ারিং, ইট ইজ হোল সার্কেল বিয়ারিং, অর ইট ইজ এ রিডিউস বিয়ারিং, এরকম নর্থ সাউথ
is west. এখানে 0 to 90 whole circuit bearing is equal to reduced bearing northeast হলে তার মানে এই 55 হয়ে গেছে, যেটা তোমাদেরকে এর আগে ক্লাসে আমরা এটা বলা হয়েছে ক্লিয়ারলি। আর এখানে হলে কি করতে হবে, হোল সার্কিট বিয়ারিং 180 মাইনাস হোল সার্কিট বিয়ারিং ইজ রিডিউস বিয়ারিং। এখানে হলে কি হবে, হোল সার্কিট বিয়ারিং মানে লাইনটা এরকম থাকবে, হোল সার্কিট বিয়ারিং মাইনাস 180, আর এখানে কি হবে 360 মাইনাস হোল সার্কিট বিয়ারিং, তাহলে রিডিউস বিয়ারিং পাবা। যা হোক এটা আমি তোমাদেরকে বলছি তোমাদের খেয়াল থাকার কথা, মানে সবসময় আমরা রিডিউস বিয়ারিংটা এইভাবে পাই, এই জিনিসটা মনে রাখলে হলো। সো এখানে এই ফরওয়ার্ড বেয়ারিং এ ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে, এটাকে আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিং দিয়েছি ইন রিডিউস বেয়ারিং এর কনসেপ্টে, আমরা এটা হোল সার্কিট বেয়ারিং এর কনসেপ্টে লিখে ফেলছি, কারণ হোল সার্কিট বেয়ারিং ছাড়া আমরা এটা রাইট করতে পারবো না। ঠিক আছে, সো তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, তোমরা এর আগে ক্লাস আমরা এগুলো অনেকবারই সলভ করছি। এখন যেটা দেখার বিষয় আছে এবি লাইন, এবি লাইনে ফরওয়ার্ড বেয়ারিং বলতে কি বোঝায়, হ্যাঁ খেয়াল করো তোমরা, এবি লাইনে ফরওয়ার্ড বেয়ারিং, দিস ইজ এ, ইট ইজ এ ফরওয়ার্ড বেয়ারিং, আর দিস ইজ বি, দিস ইজ বি, সরি সিটটা ছোট হয়ে গেছে, এ এটা হচ্ছে বি, তাহলে এ বি লাইনে ফরওয়ার্ড বেয়ারিং কি, এইটা এ বি লাইনে ব্যাকওয়ার্ড বেয়ারিং কোনটা, এইটা ক্লিয়ার কিনা সবার কাছে বলো আগে, এটা এ বি লাইনে ফরওয়ার্ড বেয়ারিং কত, এই জায়গাটাকে বোঝাচ্ছে, এ বি লাইনে ব্যাকওয়ার্ড বেয়ারিং কত, এটাকে বোঝায়। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি, জি স্যার এটা এর আগে ক্লাসেও বলছিলাম। সো আমরা এখন এ বি লাইনে ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং বলে দিচ্ছি, বি সি লাইনে যেটা দেওয়া আছে এগুলো সব লিখে নিলাম, ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং, তার মানে এখন আমরা দেখব এই ফরওয়ার্ড বেয়ারিং আর ব্যাকওয়ার্ড বেয়ারিং এর রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা কি, হ্যাঁ বলতে পারবো কেউ, ব্যাকওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু প্লাস ফরওয়ার্ড বেয়ারিং প্লাস ফরওয়ার্ড বেয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি, আমি সদম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বেয়ারিং যদি বিয়োগ করলে 180 ডিগ্রি পাইলে বুঝবো কি, এটা লোকাল অ্যাট্রাকশন ফিল্ড। এখন আসো এই 55 থেকে 234 বিয়োগ করলে 180 হবে না, কারণ এটা 5 এটা 4, সো এটা 180 না, তাহলে এখানে লোকাল অ্যাট্রাকশন আছে, ইয়েস। তারপরে 130, এখানে 30 মিনিট আছে, এখানে কোনো মিনিট নেই, আমি বিয়োগই করার দরকার নেই, এখানে লোকাল এক্সপেকটেশন আছে 205 25, কোনো মিনিটে অত প্রথমে আমার ইয়ার থেকে পেয়ে গেলাম যে এদিকে নাই, তাহলে 1250 205 থেকে 525 বাজে 180, সো দিস ইজ লোকাল এক্সপেকটেশন ফ্রি, লোকাল এক্সপেকটেশন এই জায়গাটা ফ্রি, আমি এক্সপ্লেন একটু পরে করছি, আগে এটা বুঝে নিই, 257 75 30 মিনিট, সো এটা লোকাল এক্সপেকটেশন আছে, 295 30 মিনিট, এটা 30 মিনিট আছে, 6 এটা 5, এখানে লোকাল অ্যাট্রাকশন বিয়োগ করলে 180 পাওয়া না, ক্লিয়ার কিনা দেখো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বিয়োগটা খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে, প্রথমে মিনিটে দেখবা মিনিটে কোনো কিছু আছে কিনা, মিনিটে দেখো এখানে 0 0 অত মিনিট সলভ, তারপর দেখবো 5, এর পরের সংখ্যাটা কত 5, এটা যদি 5 হতো তাহলে তোমাকে বিয়োগ করে দেখতে হবে সেকেন্ড লাইনটা, এটা 5 এটা 4, সো এটা 180 হবে না, এটা 30 আছে এখানে নাই, এটা লোকাল এক্সট্রাকশন আছে, এখানে আছে 0 এখানে 30 লোকাল এক্সট্রাকশন আছে, এখানে 30 মিলে গেছে, যেটা 5 এটা 6 লোকাল এক্সট্রাকশন আছে, আর এখানে আসো 0 0 আচ্ছা নাই 5 5, এবারে তাহলে এটা বিয়োগ করে দেখো 180 হয় কিনা, ক্লিয়ার, ক্লিয়ার, জি স্যার, আচ্ছা লোকাল এক্সট্রাকশন নাই মানে কি, ধরো সি ডি তে লোকাল এক্সট্রাকশন নাই মানে কি, এখন বলা এটাই আমি জানতে চাচ্ছিলাম, তার মানে সি তে সি, ধরো এই পয়েন্টটাকে আমি এখন আমি পাইছি লোকাল অ্যাক্টিভেশন ফি হচ্ছে সি ডি, দিস ইজ সি দিস ইজ ডি, তার মানে সি আর ডি তে এই দুইটা পয়েন্টে লোকাল অ্যাক্টিভেশন নাই, এটা ক্লিয়ার কিনা বলো,
জি স্যার মানে সিডি ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর বিয়োগফল যদি 180 হয় স্টেশন সি আমি স্টেশন ডি আর ফ্রি ফ্রম লোকাল অ্যাকশন সবার কাছে ক্লিয়ার কিনা আগে বলো এটা বুঝলেই অর্ধেক বুঝা হয়ে যাবে হ্যাঁ এটা বুঝলে অর্ধেক বুঝা হয়ে যাবে আগে বুঝছো কিনা বলো দেখো তোমাদেরকে আমি এখানে সেজন্য একে দেখালাম সি যে ফরওয়ার্ড বেয়ারিং ডি যে ব্যাকওয়ার্ড বেয়ারিং এই দুইটা কনসেপ্টে আমাদেরকে 180 যদি হয় তাহলে সি ইজ লোকাল অ্যাকশন ফ্রি ডি ও লোকাল অ্যাকশন ফ্রি কেন কারণ সি থেকে যে অ্যাঙ্গেলটা মাপছি ডি থেকে একটা অ্যাঙ্গেল মাপছি সো দুইটা ফ্রি হলেই শুধুমাত্র 180 হবে ফ্রি না হলে 180 হবে না ক্লিয়ার সবার কাছে জি স্যার আচ্ছা এখন আমরা পেয়ে গেলাম কি সি আর ডি তে লোকাল অ্যাট্রাকশন আছে নাই স্টেশন সে সো আমরা এখন যাব কি কনসেপচুয়ালি কনসেপ্ট এটা হচ্ছে আমরা যাব এখন ডাউনওয়ার্ডস সি ডি তে নাই ডি ই এখানে ডি ই সরি এটা উঠাতে আর যাচ্ছি না এখন যাব এটা আর এটা এটার মধ্যে 257 কে লোকাল অ্যাট্রাকশন ফ্রি না আছে আছে কি নাই আছে স্যার আছে কেমনে করে তুমি এটাকে বলছো নো 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 ওটা তো ডিই লাইনের কথা বলছি আমি বলছি স্টেশন ডি স্টেশন সি লোকাল অ্যাট্রাকশন ফ্রি লোকাল অ্যাট্রাকশন ফ্রি ফ্রি এখানে দেখো স্টেশন এ এন্ড সরি এ না কত সি এন্ড ডি ঠিক আছে না আমি এই এই লাইন থেকে বলতে পারি লোকাল অ্যাট্রাকশন ফ্রি ফ্রি স্টেশন সি এন্ড ডি ঠিক আছে কি না জি স্যার কথাটা বলো এটা গেলাম আমি যখন দুইটা লাইন এই 180 পাবো তার মানে দুইটা জায়গা দুইটা স্টেশন ফ্রি বলছি এখন যেটা আসছে ডিই ডিই আমি একটু আগে বলছি লোকাল অ্যাট্রাকশন ফ্রি ডি এই লাইন ডিই লাইনটা কিন্তু লোকাল অ্যাট্রাকশন ফ্রি না স্টেশন ডিটা ফ্রি তার মানে ইটা আর ফ্রি না ইটাতে অ্যাট্রাকশন আছে এটা ক্লিয়ার কিনা বলো ডিই দুইটাতে ডি একটা স্টেশন ই একটা স্টেশন একটা ফরওয়ার্ড বেয়ারিং নিচ্ছে ডিই মানে কি ডিই মানে হচ্ছে এরকম একটা কই তোমরা কি দেখো আমার আঁকাটা আচ্ছা এখানে আছে হ্যাঁ দেখছো আচ্ছা এখন যেটা আসতেছে আমি বলছি ডি এটা এটাতে কত 257 আর এটা হচ্ছে ফরওয়ার্ড বেয়ারিং আর ব্যাকওয়ার্ড বেয়ারিং ই 75 মানে ই এটা এইটা তাহলে ডি লোকাল অ্যাট্রাকশন ফ্রি এটা লোকাল অ্যাট্রাকশন ফ্রি তাহলে গন্ডগোলটা এই অ্যাঙ্গেলের মধ্যে হয়ে গেছে ক্লিয়ার কিনা বলো সবার কাছে ক্লিয়ার এখন যদি আমি বলি যারা চলে আসো তাহলে 257 থেকে আমার এটা হচ্ছে কম আমার বিয়োগ হবে না যোগ হবে এটা আর চিন্তার দরকার নেই কারণ হচ্ছে আমি পেয়েছি 75 তাহলে ই এর ভ্যালু হওয়া হচ্ছে ই এর ব্যাক সরি ডি এটা ভালো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ডি হওয়া উচিত ছিল কত 257 ডিগ্রি 00 মিনিট মাইনাস 180 ডিগ্রি ঠিক আছে না কলে 77 ডিগ্রি বলে 70 যদি পেতাম খেয়াল করো সবাই 77 ডিগ্রি যদি পেতাম তাহলে আমরা বুঝতাম ইটা লোকাল ইলেকট্রিশিয়ান ইটা লোকাল ইলেকট্রিশিয়ান ফ্রি হতো ঠিক কি না জি স্যার জি স্যার আচ্ছা তাহলে এখন আমরা পাইছি কত আমরা 75 ডিগ্রি 30 মিনিট তাহলে এররটা কত এরর ইন স্টেশন ই কত আমার পাওয়া কথা 77 পাইছি কম কম পাওয়া মানে কি যোগ হবে 77 থেকে আচ্ছা লিখি দি এটা 30 মিনিট তার মানে 36 এক ডিগ্রি 30 মিনিট আমার যোগ হবে ক্লিয়ার কিনা জি স্যার এ কিন্তু আমি বিয়োগ করে দেখাতেছি যোগ তারপর আমি যোগ লিখতেছি কেন
কনসেপচুয়ালি বুঝতে হবে যে আমার ভ্যালুটা আসা কথা 77, আমি পাইছি 75, কম পাইছি, তার এটাকে যোগ করলেই খালি বাড়বে। তো যোগ করতে হবে 1 ডিগ্রি 30 মিনিট। এটা কিসের জন্য হইছে? এটা কিসের জন্য হইছে? লোকাল অ্যাট্রাকশন স্যার। লোকাল অ্যাট্রাকশনের জন্য ই যে লোকাল অ্যাট্রাকশন এক কি, এটা কিন্তু আর কোনোখানে না। লোকাল অ্যাট্রাকশন এক ইতে আমার 1 ডিগ্রি 30 মিনিট কম পাচ্ছি লোকাল অ্যাট্রাকশনের জন্য, ঠিক আছে কিনা, সবাই বুঝছো কিনা বলো এখন। জি স্যার, জি স্যার, বুঝছো। সো এখন আসো আমার ইএতে, ইএতে বলছি আমি 295 ডিগ্রি 30 মিনিট পাবো। ইএ ফরওয়ার্ড বেয়ারিং ছিল 295 ডিগ্রি 30 মিনিট। আসলে এখানে ইতে কি ছিল? হ্যাঁ দেখা যায় না স্যার, তোমাতে বড় ছোট আমি কি করব, আলি দেখা যায় না, দেখা যায় না, আমি লিখবো আর দেখা যায় তোমাদের কিছুই বলো নাই আমাকে এতক্ষণ ধরে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে এখন আমি এখানে যাই, এই পয়েন্টে আসি। ইয়ে তাহলে আচ্ছা, ফরওয়ার্ড বিয়ারিং অফ লাইন ইএ ফর স্টেশন, দেখা যায় এটা ফর স্টেশন ই, হ্যাঁ দেখা যাচ্ছে ফর স্টেশন ই কত হবে, কত হবে লাইন ই এর স্টেশন ই এর ফরওয়ার্ড বেয়ারিং কত হবে? আমি পাইছি 295, এখানে বলা আছে 295 ডিগ্রি 30 মিনিট, 295 ডিগ্রি 30 মিনিট। আমি জানি এখানে লোকাল অ্যাট্রাকশন আছে, ঠিক আছে না? কি ব্যাপার, তোমার চুপ হয়ে গেল কেন? জি স্যার আছে তো। হ্যাঁ লোকাল অ্যাট্রাকশন আছে, এবং কত? প্লাস 1 ডিগ্রি 30 মিনিট, তার মানে এখানে এই জিটা পাইছি এর সাথে 1 ডিগ্রি 30 মিনিট যোগ হয়ে যাবে, তাহলে 30 6 2 5 6 7 297 ডিগ্রি হচ্ছে রিয়েল লোকাল, দেখা যাচ্ছে, বুঝছো কিনা বলো বেগা, এই জায়গাটা বুঝছো কিনা? হ্যাঁ হলো কেন স্যার? তোমার আশা কথা ছিল 77 75 30, তার মানে 1 ডিগ্রি 30 মিনিট কম পেছো, সেই জন্য এখানে প্লাস চিহ্ন দিয়ে রেখেছি। ইতে লোকাল অ্যাট্রাকশনের জন্য 1 ডিগ্রি 30 সেকেন্ড কম পেয়েছি। এখন আমি ইতে আমি দেখতেছি আমার এক আরেকখানে ই এতে ফরওয়ার্ড বেয়ারিং দেখা যাচ্ছে 295 30, তার মানে এটা যা ছিল এখানে লোকাল অ্যাট্রাকশন আছে, লোকাল অ্যাট্রাকশনের জন্য কত কম দেখাচ্ছিল? 1 ডিগ্রি 30 মিনিট কম দেখাচ্ছে, তাহলে 1 ডিগ্রি 30 মিনিট যোগ করে দেবো, যোগ করলে 297 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার? যে আনসার করছে সে বুঝতে পার? জি স্যার ক্লিয়ার। যে আনসার কোশ্চেন করছে সে বুঝছো? সেই জন্যই আমি এখানে, হ্যাঁ সেই জন্য আমি এখানে প্লাস চিহ্ন দিছি যেন তোমাদের কনফিউশনটা না থাকে। তোমাকে এখানেই আগে ডিসিশন নিতে হবে প্লাস হবে না মাইনাস হবে। 77 ডিগ্রি পাওয়ার কথা পাইছো 75 ডিগ্রি 30 মিনিট, এটার সাথে বিয়োগ করে তুমি বলে দেবে প্লাস 1 ডিগ্রি 30 মিনিট, আগে ওখানে ডিসিশনটা নিবা, পরে তোমার কিন্তু কনফিউশন আসবে না, ঠিক আছে? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন দেখো তাহলে, তাহলে দেখো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ইএ, ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ইএ কত হবে? আমার আছে, আমার আসতেছে 297 ডিগ্রি 0 মিনিট, 180 বিয়োগ করে দাও, তাহলে 7 8 9 170, ঠিক আছে না? এটা যে রিয়েল ই এতে আমার পাওয়ার কথা 117 ডিগ্রি 17 ডিগ্রি পাওয়ার কথা, আমি পাইছি কত? 116 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট। তাহলে স্টেশন এবার আসো, স্টেশন কত এ, স্টেশন এ তে আমি কি করব, আমার পাওয়ার কথা 117, পাইছি 116 কম পাইছি, তাহলে যোগ হবে 30 মিনিট যোগ হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? মানে যদি বিয়োগ করে যা আসে সেটা তোমাদেরকে কনসেপ্ট এখানে রাখতে হবে, তুমি যোগ বিয়োগটা ঠিক মতন বসাবা, ঠিক আছে? ক্লিয়ার? এখন বলো নাকি বলো, যোগ হবে, তাহলে এখন এ বিতে আসো, এ বিতে বলছে 55 ডিগ্রি
হবে কত হবিট কত 55 ডিগ্রি 30 মিনিট হ্যাঁ কত হবে 55 মিনিট ডিগ্রি 30 মিনিট তার মানে এর সাথে 30 আর এখন আমি এগুলা একটু ডিলিট করে মিটাই দিই আস্তে আস্তে যাচ্ছে আগায় তাহলে আমার ফরওয়ার্ড বেয়ারিং এ বি এ ফরওয়ার্ড বেয়ারিং অফ এ বি ইজ কারেক্টেড লেখতে হবে এখান থেকে কারেক্টেড কারেক্টেড ফরওয়ার্ড বেয়ারিং অফ এ বি ইজ 55 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সরি 1 ডিগ্রি না 0 ডিগ্রি 30 মিনিট ঠিক আছে তাহলে আমার উত্তর হচ্ছে 55 ডিগ্রি 30 মিনিট ক্লিয়ার এখন তারপরে হ্যাঁ তারপরে স্টেপটি কি তারপরে স্টেপ হচ্ছে তাহলে আমাকে বলতে হবে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এ বি কত হবে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এ বি কত হবে আমরা জানি 55 ডিগ্রি 30 মিনিট জো 180 তাহলে এটা 230 ঠিক আছে 180 তাহলে যে 30 মিনিট 35 ডিগ্রি 235 ডিগ্রি 30 মিনিট ঠিক আছে না জি স্যার ঠিক আছে 30 মিনিট তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং আমি পাইছি কত তাহলে কারেকশন এখন দেখো কারেকশন অফ কারেকশন অফ বি স্টেশন বি স্টেশন ফর লিখে রাখি দিও ফর কি এবি লাইনের জন্য ঠিক আছে না এবি লাইন থেকে আমি আসতেছি সেই জন্য কারেকশন ফর বি স্টেশন ফর এবি লাইন কত হবে 1 ডিগ্রি 30 মিনিট এখানে 235 এখানে কম আসছে আমাদের পাবো 235 30 মিনিট আসছে কম তার মানে প্লাস আবার এই প্লাসটা আগে ঠিক করবা তারপর বলবা 1 ডিগ্রি 30 মিনিট সবার কাছে ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার জি স্যার খালি একজন জীব স্যার কেউ বলে নাই তোমরা কয়জন প্রেজেন্ট এখন একটু দেখি তো আসলে তোমরা ক্লাস করতে চাও 85 স্যার 84 আচ্ছা 235 সিলে কিছু না বাকিরা কই আচ্ছা যাও এখন আমরা আসি বেগা এটা গেল কারেকশন আর বিজে চলে গেল তাহলে বিসি এ ফরওয়ার্ড বেয়ারিং কত হবে ঠিক আছে না বিসি এর ফরওয়ার্ড বেয়ারিং 1 ডিগ্রি 30 মিনিট যোগ হবে তাহলে ফরওয়ার্ড বেয়ারিং অফ বিসি ইজ 12 ডিগ্রি 30 মিনিট সরি 30 মিনিট প্লাস এটা প্লাস 1 ডিগ্রি 30 মিনিট কারণে 114 ডিগ্রি 0 মিনিট ক্লিয়ার কিনা সবার কাছে ক্লিয়ার না ঠিক আছে এখন এখন যদি ফরওয়ার্ড বেয়ারিং যদি বিসি এত হয় ব্যাকওয়ার্ড বেয়ারিং কত হবে সাথে সাথে ব্যাক করে 180 যোগ করে দিব 180 যোগ করে দিব 114 ডিগ্রি 0 মিনিট প্লাস 180 ডিগ্রি তাহলে 94 4 কত 294 4 8 কে 9 হ্যাঁ 294 ডিগ্রি 0 মিনিট আমার আছে কত আছে কত উপরে দেখতে পাচ্ছ তোমার শীট রাখো নি তোমার সাথে তোমার খালি আমারটা দেখবা নাকি শীট রাখবা তো শীট কপি করো নি প্রিন্ট করো নি দেখো কত পেয়েছি 294 ডিগ্রি এখানে আছে কত পারফেক্ট 294 তার এখন দেখো আমি বলতেছি বিসি যে সি কে ঠিক ঠিক পা কথা এত পাইছে এত তার মানে কি সি স্টেশনটা লোকাল ফ্রি কিন্তু আমি এখানেও বলছি সি স্টেশনটা লোকাল ফ্রি মিলে গেছে ঠিক আছে ক্লিয়ার আমি কি বুঝাইতে চাচ্ছি হ্যাঁ মানে তোমার যখন বিসি চলে আসবে তখন যদি মিলে যায় তখনই তার নিচে দেখবাতে তোমার লাইনটা লোকাল অ্যাট্রাকশন ফ্রি হবে তার মানে বি সি পয়েন্টটা লোকাল অ্যাট্রাকশন ফ্রি তাই সেই জন্য মিলে গেছে
যদি এটা না মিলে বুঝবো তোমার অঙ্ক ভুল আছে কোথাও, তুমি কোথাও ভুল করে ফেলছো। সবার কাছে ক্লিয়ার কিনা? অঙ্ক করবা কনফিডেন্সলি করবা যে তোমাকে টিচার মার্ক না দিয়ে পারবে না, তুমি নিজেই বুঝবো পরীক্ষা হলে যে তোমার অঙ্কটা রাইট হয়েছে কিনা। ঠিক আছে তাহলে দেখো এইসব এইগুলোতে একটা সুবিধা কি, তুমি নিজে পরীক্ষা হলে নিজেকে মার্কিং করতে পারছো তোমার অঙ্ক ঠিক আর না বেঠিক করছো সেটা তুমি বুঝে যাচ্ছ। এখন বলো কে বুঝো নাই পুরো অঙ্কটা শেষ, আমার বাকিগুলো আছে এই পশ্চিম এখানে বাকি কি বই বাইর করে দেখাইছে মনে হয়, এখানে দেখাচ্ছে ওই তোমার ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিংটা বাইর করছে। এখন হোলসেল বেয়ারিং যদি আমি জানি সেখান থেকে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং আবার মানে সরি রিডিউস বেয়ারিং বাইর করে ফেলতে পারবো তোমার। ঠিক আছে না? আমি যদি ফর এক্সাম্পল এইটাতেই আসে একটাই বুঝাই দিই তাহলে কারেকশন অফ বেবি ইট ইজ 55 ডিগ্রি 30 মিনিট, এটা রিডিউস বেয়ারিং কি কত? হ্যাঁ রিডিউস বেয়ারিং হলো স্যার এটাই তো ওটাই ওটাই সেম স্যার হবে, সাথে কি লিখতে হবে এটা হবে বললে হবে না তাহলে শুনুন নর্থ ইস্ট ও স্যার নর্থ ইস্ট নর্থ ইস্ট এটা বলতে হবে, এটা হচ্ছে বড় জিনিস। ঠিক আছে তারপরে আসো স্টেশন বি তে আমার পাইছি কত 235 ডিগ্রি ব্যাকওয়ার্ড বেয়ারিং টু এ বি মানে এটা ব্যাকওয়ার্ড বেয়ারিং 235 ডিগ্রি 30 মিনিট, এটা রিডিউস বেয়ারিং কত হবে স্যার 180 মাইনাস করতে হবে ওখান থেকে। কেন মাথা ফাটাই দেবো একবারে, সাউথ ইস্টে নিব সাউথ ওয়েস্টে নিব সাউথ ওয়েস্টে 180 ও সরি জি স্যার 180 মাইনাস সাউথ ওয়েস্ট ভুলে গেছি সব বাবা, এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট, আমার 235 কোথায় এখানে না বিয়োগ করা লাগে না 180 যোগ করছিলাম মানে 55-30 দেখছো পরীক্ষালে কি বললাম আমার অঙ্ক সবাই পারবা কম বেশি যদি বুঝে থাকো সবাই পারবা, কেউ 5 মিনিট নিবে কেউ 8 মিনিট নিবে, তুমি যাবা তুমি 5 মিনিটে অঙ্কটা করতে উইদাউট ভুল। সেটাই বলতেছি এখানে দেখো 235-30 180 যোগ করে এখন এটা থেকে 180 বিয়োগ করলে কি আগেরটাই পাবো, বিয়োগ করে সরাসরি বসিয়ে দেবো আমি, খালি কনসেপ্ট ঠিকই সাউথ ওয়েস্ট এই কথাটা ঠিক রাখতে হবে। ক্লিয়ার জি স্যার? হ্যাঁ বাস এই তাহলে এই প্রবলেমটা সলভ। এখন আসো 19 নম্বর পড়লে তোমরা এটা বাসায় করবা, এটা এই যে কারেকশনের ব্যাপার স্যাপার এটা ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং দিয়ে রাখছে তোমরা কারেকশন করবা। এই এখানে একটু আমি বলে রাখি তোমাদের তোমাদের কাছে শীট আছে নাই, এখানে দেখবা এখানে একটা কথা লেখা আছে আমি একটু বলি কোথায় কারেকশনটা আসবে, লোকাল ইলেকট্রিশিয়ান এট স্টেশন এফ বলে যে কথাগুলো আছে এফ জি লেখা, যা এফ জি না হবে এফ এ হবে, এটা একটু লিখে রাখো এফ জি না এফ এ, শীটের মধ্যে এফ এ লেখবা বা এখন লিখে রাখো যে লেখা আছে শীটে এফ জি সেটা হবে এফ, তারপর তোমরা বুঝে নেবে এই যে এখন যেটা বলতে কত 19 বলে 19 যেটা এফ জি দেয়া আছে বললা স্যার 19 কোশ্চেনে এফ জি লাস্টে দেয়া আছে স্যার ওখানে এফ জি হবে আরে না হ্যাঁ হ্যাঁ রাইট এফ এ হবে, কেন এ হবে কেন এ হবে ক্লোজ 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 বলে রাইট এটি জি হবে না এ হবে। ঠিক আছে ক্লিয়ার যাও এখন
আমি পোলেম 21 পোলেম 21টা কো দেখছিলা পলম 21 তোমার কারো কাছে শীত নাই আছে স্যার খুলছো না খালি না খুলে বসে আছো স্যার খোলা যা হোক দেখো পলম 21 সবাইকে আমি বলবো আমি এখন একটা প্রশ্নটা অন্য আরো ইজি হয়েছে শিখাবো এবং সেটা সব সময় অ্যাপ্লাই করা যাবে এবং খুব ইজিলি সলভ হবে তার মানে এই না যে এখানে যেভাবে সলভ করা হয়েছে এটাও একটু বুঝবে এটা জিওমেট্রিক আইডিয়াটা ভালো থাকলে এটা তুমি বুঝতে পারবা বুঝতে পারছো এখন যদি এটা বুঝতে না পারো অথবা নেক্সট কোনো ক্লাসে আমাকে একটু বলবা আমি এই অঙ্কটা বুঝাবো এখানে যেভাবে করা কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব কিভাবে করতে ঠিক আছে সেটাই আমি তোমাদেরকে এখন লেখ মানে আমি পুরোটাই করবো এখন তোমরা একটু দেখো প্রথমে আমাদের দরকার আমাদের কনসেপ্টটা আগে বুঝে নিতে হবে কেন আমরা এই অন্য কোথাও ভাবে যাবো সেটা হচ্ছে আমরা জানি সামেশন অফ নর্থিং এগুলো সামেশন অফ সাউথিং ক্লিয়ার সবার কাছে এটা আমরা পড়ছি টাবার চার্ট থেকে শিখছি না জি স্যার আমরা টাবার চার্ট শিখছি স্যার হ্যাঁ সেখানে কি শিখছিলাম সামেশন অফ সাউথিং ইজ ইকুয়াল টু সামেশন অফ নর্থিং বা নর্থিং ইজ ইকুয়াল টু সাউথিং আর এটা হচ্ছে সামেশন অফ ইস্টিং ইজ ইকুয়াল টু ওয়েস্ট ওয়েস্ট ঠিক আছে ইয়েস স্যার আমার জিপা একটু প্রবলেম হচ্ছে এখন যাই হোক তাহলে দেখো আমার এখানে যে প্রবলেমটা দেখা আছে এ বি লেন্থ নাই আমি লেন্থটাকে এল ধরছি হ্যাঁ আবার তুমি দেখবা লেন্থ লেখা আছে লেন্থটা নাই এজ ইউ অ্যাঙ্গেল বলতেছে 33°45' এটা হচ্ছে বোল্ড স্যার এ অঙ্কটা কি আমি একটু পরে বলতেছি আগে একটু লেখি নিয়ে তোমাদেরকে তারপর বলবো তারপর সি ডি পরে ডিই মনোযোগ শুনো এ ক্লোজ ট্রাভার্স ওয়াজ কন্ডাক্টেড রাউন্ড অ্যান অবস্টাকল অ্যান্ড দা ফলোয়িং অবজারভেশন ওয়াজ মেড একটা ক্লোজ ট্রাভার্স রাউন্ড ছিল কিছু অবস্থাকের জন্য অবস্থাগুলো ছিল তারপর ফলিং এইটা তারা পাইছে সেটা কি ওয়ার্ক আউট দা মিসিং কোয়ান্টিটি কোয়ান্টিটি হুইচ আর দা লেন্থ অফ দা সাইট এ বি অ্যান্ড সি ডি তার মানে তারা একটা ক্লোজ ট্রাভার্স সার্ভে করতে যাওয়ার পরে তারা এ বি লেন্থটা মাপতে পারে নাই সি ডি লেন্থটাও মাপতে পারে না মানে মাপবি এটা লেগে পানির মধ্যে পড়ে গেছে ঠিক আছে
স্টেশন পানি একটা খালের এই পাশে খাল বা তুমি যদি বড় একটা ড্রেনের এই পাশে আর একটা এই পাশে লেনটা তুমি মাপতে পারতেছ না এ বি এবং সি ডি এই দুইটা কিন্তু অ্যাঙ্গেল সব ফিগার দিয়ে মেপে ফেলছে এখন বলতেছে এই যে লেন্থ দুটো মাপনে এই লেন্থ কত হবে ঠিক আছে কোশ্চেনটা বুঝছো জি স্যার জি স্যার তাহলে কিভাবে করবা আমি এখানে বলছি এই শীটে একভাবে করা আছে সেটা না আমি আরেকভাবে করতে চাই সেটাই তোমরা একটু খেয়াল করো কনসেপচুয়ালটা খেয়াল কনসেপ্টটা খেয়াল করো দেখবা খুব ইজি আর এই টাইপের যতই প্রবলেম আসুক তোমরা করে ফেলতে পারবা আমি কি করছি এই টেবিলটাকে এক্সটেনশন করলাম শুনতেছো তোমরা কি শুনতেছো আচ্ছা আমরা এই টেবিলটাকে এক্সটেনশন করলাম কি নাম দিয়ে একটা ল্যাটিটিউড একটা ডিপার্চার ভাগ করব একটা ল্যাটিটিউড কি নর্থ সাউথ ডিপার্চার ইস্ট ওয়েস্ট ঠিক আছে যেটা আমরা জানি বা ল্যাটিটিউড মানেটা কি মানে কিভাবে বাইর করতে হয় রিয়েল সাইন থিটা ল্যাটিটিউড কি এল সাইন থিটা না কস থিটা কস থিটা এল কস থিটা ডিপার্চার সাইন থিটা ভুল করো না তোমরা বারবার আমি বারবার পরীক্ষা হলে অনেকে এটা ভুল করবে তারপরও করবা কেন এই ভুলটা ভুলটা করবা কেন তোমাদেরকে তোমাদেরকে আমি এই ড্রয়িং দেখায় বলছি না এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমরা এটা বাইড করি আর এটা বাইড করি এটা এটা তো রিডিউস বেয়ারিং আমার রিডিউস বেয়ারিংটাই দরকার হয় ঠিক আছে তাহলে রিডিউস বেয়ারিং যদি বাইড করি আমার তাহলে এই ট্রায়াঙ্গেলটা এই লাইনের এই লাইন দেখো এটা যদি অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল যদি এটা হয় তাহলে কি হবে বেসটা কি নর্থ সাউথে না এখানে আসো একই কথা এখানে আসো ভুল করবো কিন্তু আমি আবারও বলতেছি এটা অ্যাঙ্গেল এর বেসটা কি বেসটা নর্থ সাউথে না একটা ট্রায়াঙ্গেল এর বেসটা বাইড করতে হবে কস থিটা দিয়ে না কস থিটা ডিভাইড বাই সরি বেস ডিভাইড বাই হাইপোথিসিস তোমরা তো মুখস্থ জানো সাইনটা কয় লম কি বলে পারপেন্ডিকুলার বাই হাইপোথিসিস তাহলে এটা পারপেন্ডিকুলার কোনটা এটা মানে কি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মানে এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে কস ক্লিয়ার দেখো যার কনফিউশন আছে একটু দেখি না কোনো কোশ্চেন থাকলে বলো আগে এটা তো বুঝছো কয়জন ভুল করবা পরীক্ষায় ল্যাটিটিউডে সাইন দিয়ে করে ফেলবা ডিপার্চারে কস দিয়ে করে ফেলবা আমি জিজ্ঞেস করছি তুমি করবা কিনা বললি না কয়জন ভুল করবা
60% ভুল করবা না 40% ভুল করবা শোনো আমি কিন্তু এমনি বলতেছি না তোমরা ভুল করোই বলে বলবি কিন্তু তোমরা এই কনসেপ্ট একটু মনে রাখবা তাহলে তুমি পরীক্ষা এগুলো মুখস্থ কর এগুলো যত মুখস্থ করবা তত পরীক্ষায় কনফিউশন বেশি হবে একটু নার্ভাস হলে তুমি ভুল করা শুরু করবে তোমার এগুলো দিয়ে মুখস্থ করবা না তুমি এরকম একটা ছবি আঁকবা আমার জানি এই অ্যাঙ্গেলটা আমার একটু বাইর করতে হয় মানে রিডিউস বেয়ারিং তাহলে এটা যদি বাইর করতে হয় এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে বেস বাইর করতে হলে বেস কি নর্থ সাউথ বাইর করতে হলে আমার কস দি বাইর করতে হবে বাস শেষ তুই দরকার হলে পরীক্ষা হলে 2 মিনিট এখানে নষ্ট করো তবুও পরীক্ষা হলে তুমি শিওর হয়ে যাও তোমার অঙ্কটা রাইট ঠিক ঠিক ট্র্যাকে যাচ্ছে ঠিক আছে সবার কাছে ক্লিয়ার আমি কি বুঝাইতে গেলাম জি স্যার ক্লিয়ার স্যার এখন দেখো এখন দেখো আমি বলছি যে দুইটা লাইন লেন্থ মিসিং একটা নাম দিলাম L1 আরেকটা নাম দিলাম L2 ঠিক আছে অ্যাসিউম করে নিলাম দিস ইজ L1 তাহলে আমার সব ডাটা ফিল আপ হয়ে গেল তাহলে এরা এখন দেখো এটা কি কোন সার্কিট বিয়ারিং 33 ডিগ্রি 45 মিনিট মানে কি মানে কি কোন সার্কিট বিয়ারিং রেডিয়াস বিয়ারিং সেম রেডিয়াস বিয়ারিং সেম হবে আর রেডিয়াস বিয়ারিং সেম বললে হবে না তো সাথে নট আর নট টু ইস্ট আর ইস্ট তার মানে এই জায়গাটা একটা টিক মার্ক দিই এখানে একটা টিক মার্ক ঠিক আছে ক্লিয়ার সবার কাছে তাহলে কত হবে L1 আর দরকার আছে L1 cos 33 ডিগ্রি 45 মিনিটস আর এটা হবে L1 sin 33 ডিগ্রি 45 মিনিটস কারো বুঝতে অসুবিধা হচ্ছে বলো আরেকবার একটু বোঝায় দেন আমি বলতেছি প্রথম হচ্ছে অ্যাঙ্গেলটাতে খেয়াল করো অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেলটা কি 33 ডিগ্রি 45 মিনিট ফোর সার্কেল বিয়ারিং হুইচ ইজ নাথিং বাট আ রিডিউস বিয়ারিং উইথ কার্টেসিয়ান ডাইরেকশন নর্থ ইস্ট ঠিক আছে না ওইটা বুঝতে বলবো আবার এটা বুঝছো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তার মানে ওল সার্কেল বিয়ারিং ইজ ইকুয়াল টু রিডিউস বিয়ারিং তার মানে নর্থ ইস্ট আছে এইটা ক্যাপ দেখা যাচ্ছে তাহলে নর্থ একটা টিক মার্ক দিলাম ইস্ট একটা টিক মার্ক দিলাম মানে এখানে আমি ডাটাটা লিখব সেই জন্য টিক মার্ক দিয়ে দেওয়া ভালো কনফিউ পরীক্ষা হলে এখানে লিখতে যে এখানে লিখে ফেললে বা এখানে লিখতে যে এখানে লিখে ফেললে তাহলে ভুল হয়ে যাবে ঠিক মতো বসে তো আগে তাহলে এবার কি এটা নর্থ ভ্যালু কি লেন্থ ইনটু কস থিটা L1 cos 33 ডিগ্রি 45 মিনিটস হইছে ক্লিয়ার আর ইস্ট হবে L1 sin 33 ডিগ্রি 45 মিনিটস এখন বলো বুঝছো কি না হ্যাঁ বুঝছো সবাই বুঝছো তিন চার জনের গলা শুনি তাহলে এবার আরেকটা করবো এটা ক্যালকুলেটর মেশিন আছে না নাই ক্যালকুলেটর মেশিন হাতে আছে নাই আচ্ছা ঠিক আছে দেখো এখানে 86 ডিগ্রি 23 মিনিট মানে কি এটা এটাও নর্থ ইস্টে আছে নর্থ ইস্টে কোন সার্কিট বিয়ারিং আর রিডিউস বিয়ারিং হ্যাঁ এক ঠিক আছে তাহলে এখন বের করো 91 ডিগ্রি 44 মিটার এবং লেন কস 86 23 মিনিট কত আসে ভ্যালুটা কত আসে বের করে বলো আমাকে এটা প্রশ্ন ছিল 5.77 তুমি ক্যালকুলেশন খুলো লেখো ওখানে উপরে দেখো বটমে জিরো কমা 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 তিনটা আছে পাইছো বটমটা জিরো তিনটা কমা পাইছো এটা আমি জানি না হ্যাঁ 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 দেখা যাবে পাইছো ওইটা টিপ দাও তারপর আছে 23 পুশ করো পুশ করছো আবার ওইটা পুশ করো ওই জিরো কমা 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 করছো জি স্যার এবার কি ইজ ইকুয়াল টু টিপ দাও দেখো 86 ডিগ্রি 23 মিনিট রাখো আস্তে আস্তে বলে 23 মিনিট তাহলে তুমি কনফার্ম হলো কারণ এখানে সব ডিগ্রি দেখায় আসলে 86 ডিগ্রি 23 মিনিট 0 সেকেন্ড
ওটা আর লাগলো না। তারপরে কি করবা, তারপরে তুমি 91 না সরি এটা হবে কস, এটা কস তো কস টিপো, কস টিপছো কস কস অ্যান্সারে টিপ দাও তিনটা নাও ডাটা, তিনটা নাও নাহলে ভুল হয়ে যাবে। সবাই তো ওইটা বুঝছো তো সবাই, আর কিছু নাই। এবার তুমি সাইনটা বের করো, আমার বের করার ইচ্ছা নাই। 91.258 তাহলে L2 এটা 169.23 মিনিট, 169.23 মিনিট কোথায়? 180 মাইনাস হোল সার্কেল বিয়ারিং। হ্যাঁ ভাই, এটা আমি কার্টেসিয়ান ডাইরেকশনটা আগে জানতে, আমার বিয়োগফলটা পরে ক্যালকুলেটর টিপার আগে আমি কার্টেসিয়ান ডাইরেকশনটা বের করব। কার্টেসিয়ান ডাইরেকশন কোথায়? সাউথ ইস্ট। সাউথ কোথায়? ইস্ট। সাউথ ইস্ট তার মানে এখানে টিক দিলাম, এখানে টিক দিলাম, রাইট? ঠিক আছে না? জি স্যার, রাইট স্যার। এখন 169 ডিগ্রি 23 মিনিটে 169 এটা আলাদা লিখে রাখো একটু করে, এটা রিডিউস বিয়ারিং কত ভ্যালুটা বলো এখন। 180 থেকে বিয়োগ যাবে, এটা বিয়োগ হবে 180 থেকে। হ্যাঁ কত? 180 মাইনাস স্যার 10 ডিগ্রি 37 মিনিট। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখি এটা L2 cos 10 ডিগ্রি 37, এটা হবে L2 sin 10 ডিগ্রি 37 মিনিট। সবাই বুঝতে অসুবিধা হয়েছে? বুঝছো, বুঝছো কি না বলো? জি স্যার বোঝা গেছে। বুঝছো সবাই? জি স্যার বোঝা গেছে। এই ক্যালকুলেটর মেশিনের কথা কে বলছিল? আমি তো এখন তোমাদের দিকে তাকাইছি, মানে বোর্ডের দিকে তাকাইছি। আচ্ছা যাও, বুঝলে হলো। তারপর আসলে পরেরটা, পরেরটা আমাদের এই চার্টের প্রথম শর্ত হচ্ছে আমি অ্যাঙ্গেলটা দেখে রিডিউস বিয়ারিং এর কার্টেসিয়ান ডাইরেকশনটা ঠিক করব। 243.54 মানে কোথায়? এটা হলো সাউথ ইস্ট। সাউথ ইস্ট। সাউথ ইস্ট 180 থেকে মানে মাইনাস হবে না, না 243 থেকে 180 বিয়োগ হবে, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে এটাকে 243 ডিগ্রি 54 মিনিট, রিডিউস বিয়ারিং কত? 63 ডিগ্রি 54 মিনিট। সবাই বিয়োগ তোমরা পরেও করতে পারবা। তাহলে এখন দেখো এটা কত আসবে, ওয়ান সরি এটা আমি বসাবো না, আমি এটা ভ্যালু বাড়ো। L1 137.16 cos 63 ডিগ্রি 54 মিনিট, ভ্যালু কত? cos ভ্যালু কত, sin ভ্যালু কত বলো? cos ভ্যালু 60.342। cos মানে সাউথে কত আসবে? 60.342। 342 আর ওয়েস্টে কত আসবে? সাইন দিয়ে করো। তোমাদের এই অবস্থা কেন? তোমরা একজন কস করবে একজন সাইন করবা, পাটপাট করে উত্তর বলবো আমি লিখি বলবো। সবাই কস করলে সবাই সাইন করলে তো হবে না, তোর তো সময় লাগবে। সাইন আসে 123.173 ঠিক আছে, ওকে। দেন আমাদের
লাস্ট লাইন লাস্ট লাইনতে কি আসছে প্রথম আসে দেখি 370 ডিগ্রি 17 ডিগ্রি 23 মিনিট এটা কোথায় কোন ডাইরেকশন নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ঠিক আছে এবারে রিডিউস বেয়ারিং বাই করো 317 ডিগ্রি 30 মিনিটস এ রিডিউস বেয়ারিং কত ভ্যালুটা কত 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 কি আপনি বের করবা 360 থেকে মাইনাস হবে মাইনাস হবে ভেরি গুড 360 থেকে মাইনাস করো স্যার 42 ডিগ্রি 30 মিনিট 42 ডিগ্রি 30 মিনিট ওকে না দুই চার আচ্ছা তাহলে এবার আসো এটা এটাকে আবার নর্থিং এর ভ্যালু কত হবে একদম পজ দিক করে একদম সাইন দিক করে ফেলো নর্থিংটাকে বলো 81.69 cos 42 ডিগ্রি 30 মিনিট এখন যতটুকুন আমি করছি ততটুকুন সবাই বুঝছো কিনা একটা হাতটা মাথাটা একটু ঠান্ডা করে চিন্তা করে আমাকে উত্তরটা দাও সবাই এটা বুঝছো কিনা বলো যারা বুঝছো তো চুপ থাকো এখন যারা বুঝো নাই কোশ্চেন করতে পারো এখানে কিন্তু অঙ্কটা শেষ এখন খালি কনসেপচুয়ালি আগাবো শেষ হয়ে যাবে বলো এবার আমাকে কারা বুঝছো কারা বুঝো নাই এটা বুঝো নাই না যারা বুঝছে শেষ তাদের আর লাগবে না যারা বুঝো নাই তাহলে কোশ্চেন করো আমাকে কোথায় বুঝো নাই তাহলে আমি বুঝাবো আর একটু এটা এটা বুঝলেই অঙ্কটা বলছি শেষ বলো এবার গা কি ও কোনো কথা বলতেছে না তার মানে কেউ সবাই বুঝছে এটা ধরে নেবো আমি আমি কি স্লাইডে যাবো যে দেখি কারা 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 ঘুমা চলে গেছে তুমি আর একটু দেখো তো কারা কারা চলে গেছে আমি উঠবো না তোমরা বলো আমি আরেক সাইডে বসে আছি কারা কারা দেখা যাচ্ছে যে আছে কারা কারা নাই এই সবাই মিউট অন করো আসি স্যার স্যার আসি স্যার স্যার আসি স্যার আসি স্যার আসি স্যার আসি স্যার আসি স্যার কানটা ফাটাই দেবো বুঝছো বসে তোমরা আসো এটা বলা দরকার নাই সবাই মিউট আনমিউট করো স্যার আরেকবার বললে স্যার বুঝবো স্যার সবাই আনমিউট করছ এখানে কাউর একজনের নাম বলি যে কারা কারা এখন আনমিউট করে নাই সবাই করছে স্যার আমাকে দেখতে হবে না তো আমার সবাই মিউট করে ফেলো থাক আমার আর দরকার নেই টাকা সব মিউট করো সবাই মিউট করো এখনো মিউট করো নাই মিউট করছো সবাই আচ্ছা আর দরকার নেই অ্যান্সার দেওয়া তাহলে এখন আমরা এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট স্টেপ নেক্সট স্টেপটা কি আমরা অলরেডি শিখে ফেলছি সেটা হচ্ছে সামেশন অফ নর্থিং ইজ ইকুয়াল টু সামেশন অফ সাউথিং তাহলে সামেশন অফ নর্থিং এর ভ্যালু কত এখানে একটু লিখছিলাম আমি আর করি না এখানে দেখো কত L1 cos 33 ডিগ্রি 45 মিনিটস এর ভ্যালু কত বের করো তাড়াতাড়ি হ্যাঁ cos 33 ডিগ্রি 45 মিনিটস 0.831 প্লাস 8 16 6 হাত থেকে 1 3 6 3 9 7 2 9 65 ঠিক আছে না এই দুটো যোগ করলে 65.996
ঠিক আছে স্যার এটা বুঝিনি স্যার মানে বুঝো না মানে এই লাইনটা যোগ করো এই নর্থিং সব যোগ করো এখানে l1 cos θ 45 মিনিটস ইট ইজ इक्वल टू l1 0.831 তারপর 5.768 প্লাস 60.228 65.996 এবারে কি বুঝছো জি স্যার এটা হলো নর্থিং সাউথিং এর টাইম সাউথিং 0.184 প্লাস 91.285 ঠিক আছে না তাহলে ইস্টিং এর যোগফল এটা সবাই খেয়াল ওহো 91.285 ঠিক আছে যোগফল হইছে তারপর এটা দেখো ওয়েস্টিং এর কত 123173 প্লাস 55.188 যোগ করলে কত হয় ঠিক আছে সবাই বুঝছো এটা এই দুটো ইকুয়েশন এখন আর কি এখন ইন্টারমিডিয়েটে চলে যাও এটি ইকুয়েশন ওয়ান এটি ইকুয়েশন টু এই দুটো থেকে তুমি সলভ করে এল ওয়ান এল টু দুইটা ইকুয়েশন দুইটা আনলো পেয়ে যাবে পেয়ে গেছে না ইস স্যার আইসো হ্যাঁ জি স্যার ইকুয়েশন 1 এ l1 l2 দুটো আননো ইকুয়েশন 2 তে l1 l2 দুটো আননো সো এই দুটো ইকুয়েশন থেকে l1 l2 বের করতে হবে আচ্ছা উত্তর হয়ে গেল তোমার উত্তর লেন্থ দুটো মিসিং লেন্থ দুটো ভ্যালু পেয়ে গেল আর কিছু এই l1 l2 বের করে দেখাইতে হবে না হ্যাঁ এখন বলো এইটা এইখানে যেটা আছে ওইটা একটু পড়বা আর যেটা আমি এখন দেখালাম এইটা তুমি ভালো করে বুঝে রাখবা কারণ পরীক্ষা আসলে এইভাবে করতে চেষ্টা করবা তাহলে তোমার আর কোনো ভুল হবে না এইটাই সহজ সহজ হলে কি যে মাথা ব্রেন খোলার জন্য এগুলো একটু পড়তে হয় এটা এমনি দি নাই একটু বুঝার জন্য দিছি জ্যামিতি তোমরা পড়ে আসছো জ্যামিতিতে এটা আছে ঠিক আছে এখন কোনো কোশ্চেন থাকলে বলো আমি এই থিওরি এখানে শেষ মানে ট্রাভার্স সার্ভেটা এখানে শেষ তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে আছে আমরা এই ট্রাভার্স চার্টে এই সার্ভেতে কি শিখলাম এক এক করে বলো তো দেখি একজনে এক এক করে বলো না কি কি শিখছো কি কি শিখছো বলবো না কি কি পড়ানো হয়েছে শিখলে তো অন্য জিনিস কি কি পড়ানো হয়েছে আমরা দেখছি এখানে প্রথমে একটা টাওয়ার চার্ট কিভাবে সলভ করতে হয় টাওয়ার চার্ট ডেফিনেটলি আরো থিওরিতে আছে আমি থিওরি যাচ্ছি না সেটা অঙ্কন দিকেই বলছি তারপরে আমরা দেখছি ইন্টার্ন অ্যাঙ্গেল কিভাবে বাইক করতে হয় দুইটা লাইনের তারপর আমরা দেখছি অ্যাঙ্গেলটা যদি হোল সার্কেল হয় তাহলে কিভাবে বাইক করতে হয় রিডিউস বেয়ারিং হলে কিভাবে বাইক করতে হয় হোল সার্কেল থেকে রিডিউস বেয়ারিং কিভাবে যাইতে হয় তারপর আর কি শিখলাম ও তারপর আমরা ল্যাটিটিউড ডিপার্চারের কারেকশন কিভাবে করতে হয় একটু বলে দিছি আর লাস্টলি মিসিং ডাটা থাকলে ট্রাভার্স চার্টে ক্লোজ ট্রাভার্স চার্টে মিসিং ক্লোজ ট্রাভার্স চার্টে মিসিং ডাটা থাকলে সেটাও আমরা সলভ করতে পারি ঠিক আছে সেটা আমরা সলভ করে দিই প্রথমে এইটা সলভ করা যায় এইটা সবচেয়ে ইজি প্রসেস এটা ট্রাভার্স চার্টকে ফলো করে তুমি করতেছ ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে এখানে কোনো কোশ্চেন আছে কোন কোশ্চেন আছে কিনা আরে না স্যার না স্যার এতক্ষণ লাগে নাকি না বলতে আর না একটা বলে দেবে আর কি না বলবে তো আমি জানি তোমাকে কোশ্চেন নাই সবাই এ প্লাস পাওয়া ধরবে পরীক্ষা যাই দেখবো যে কেউ এ প্লাস কি পাওয়া যাচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন না আমরা দেখি নেক্সট কি আছে এখন আমি খুব সিম্পল একটা অঙ্ক থেকে শুরু করে একটা কঠিন অঙ্কতে চলে যাব কারেকশন কিভাবে কারেকশন করা হয় প্রবলেম টু তে আমি আগে ইকুয়েশনটা লিখি ইকুয়েশনটা বুঝে নাও টু লেন
is equal to twenty plus minus E divided by 20 into the distance. আগে ইকুয়েশনটা বুঝো এটা 20 মিটার চেঞ্জের জন্য বলা হয়েছে 20 মিটার চেঞ্জের কালেকশনটা এটা ঠিক আছে এটা যে ফর 20 মিটার চেঞ্জ ফর 20 মিটার চেঞ্জ যদি চেইন 30 মিটার হয় যদি 30 মিটার হয় তাহলে হবে এরকম কোশ্চেনটা ঠিক আছে ক্লিয়ার সবার কাছে আগে এটা বুঝো বুঝছো এই বুঝছো স্যার মানে 20 মিটার চেইন হলে 20 প্লাস মানে সি ডিভাইড বাই 20 আর 30 মিটার চেইন হলে 30 মানে সি ডিভাইড বাই 30 ঠিক আছে এখন এখানে যেটা আসছে এই হোয়াট ইজ ই টা কি তোমরা সবাই এখানে এই অঙ্কটা ট্রু লেন্থ মানে অ্যাকচুয়াল লেন্থটা কত পর এ মিজারিং দিছে একটা মিজার ডিসটেন্স আমি মিজার করছি 20 মিটার চেইন 20 মিটার কোশ্চেনটা শুনো সবাই আমি নিচেটা ভুলে যাও নিচেটা ওই 30 হলে ওইভাবে বসাবা একটা 20 মিটার চেইন দিয়ে আমি মিজার করছি পাইছি 110 মিটার ঠিক আছে শুনছো সবাই জি স্যার তোমাদের সাউন্ড বাড়িতে অত সময় লাগে তাহলে এখন যদি আমি বলি চেইনটা ডিফেক্টিভ ছিল এই 20 মিটার চেইনটা ডিফেক্টিভ ছিল ডিফেক্ট মানে হয় বড় অথবা ছোট ছিল তাই তো এটাই ডিফেক্টিভ এখন বড় ছোট বলে ছেড়ে দিলাম এখন বলছি তাহলে ট্রু লেন্থ কত তাহলে আমরা বাইর করব এইভাবে এই দিস দি ইকুয়েশন ঠিক আছে ক্লিয়ার এখন যদি বলি চেইনটা বড় ছিল তাহলে ইটা বড় কত ই পরিমাণ বড় ছিল ইটা হচ্ছে বড় তাহলে টেনটা বড় ছিল এখানে প্লাস হবে না মাইনাস হবে স্যার মাইনাস হবে মাইনাস হবে স্যার প্রথম দিয়ে বলছে সে বলো তো কেন স্যার বুঝাই দাও কি বুঝাই দাও আমার সাথে বলো 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 বিশের থেকে যদি বড় হয় মানে এক পুষ্টি বড় বা ছোট এখন বলতেছি বড় বড় হইলে আমার ই ভ্যালুটা কত কত 20.1 মিটার বড় 20.1 মিটার সেন্টার লেন্থ ছিল আমি বলতেছি আমি ভাবছি এটা 20 মিটার লেন্থ কিন্তু আমি লেন্থ মানে কি মেবে ফেলছি মেবে একটা ডিস্টেন্স পেয়ে গেলাম এখন পরে আসার পরে অফিস থেকে বলতেছে না এটা আসলে 20 মিটার লম্বা না এটা 20.1 মিটার লম্বা তার মানে এই এটার লম্বা কত বেশি ই পরিমাণ বেশি এটা কত 20.1 মাইনাস 20.1 মিটার লম্বা বেশি ঠিক আছে ক্লিয়ার কি না আমি কি বলতেছি তুমি ধরছো এটাকে 20 মিটার লেন্থ লেন্থ হচ্ছে 20 মিটার চেইনটা কিন্তু পরে জানতে পারছেন না 20.1 মিটার লেন্থ ঠিক আছে এখন ই ভ্যালু হচ্ছে 0.1 মিটার ই এখন আমার কোশ্চেন হচ্ছে ইটা প্লাস কখন হবে মাইনাস কখন হবে এই ক্ষেত্রে কি হবে হ্যাঁ বলো পরের কোশ্চেন এটা হ্যাঁ এটা
তোমার প্লাস হবে না মাইনাস হবে একজন বলছে প্লাস হবে বড় হইলে প্লাস হবে কেন না বড় হইলে মাইনাস হবে কেন সিধেই বল আমি আগে বলতে হবে প্লাস না মাইনাস তারপর কেন বলবো বলো তো দেখি কে বলবা বলো বলো তাহলে সময় নাই বহুত ক্ষণ হয়ে গেছে ক্লাস নিয়ে সময় বলো গোবর বানায় ফেলছ যা ছিল বুদ্ধি টুদ্ধি সব এখন গোবরের পরি দেখো খেয়াল করে 20 মিটার চেইন ছিল তুমি মেপে লেন্থ পেয়ে গেলে একটা লেন্থটা ধরো ধরো আসলে তুমি পেয়েছ 100 মিটার কত পেতা লেন্থটা এর থেকে বেশি পেতা না আগে এটা বুঝো কিনা বলো বুঝছো এই তোমরা কেউ কি শুনতেছো না নাকি আমি বলতেছি আমার তুমি ভাবছো এটা 20 মিটার লম্বা চেইন কিন্তু আসলে এটা 20.1 মিটার লম্বা চেইন দিয়ে তুমি মেপে বলছো তুমি যখন এক চেইন মাপতেছো কি পাইতেছো তুমি বলছো 2.20.1 কে বলতেছো 20 আবার আরেকবার মাপছো মানে ওই চেইন মাপিয়ে যাচ্ছ মাপতে মাপতে বলতেছো 110 মিটার তাহলে কি কি হলো অরিজিনাল লেন্থ 110 মিটার কে তার অরিজিনাল লেন্থ তার লেন্থ হবে কি আরো বেশি ঠিক না এটা সবাই বুঝছে কিনা আগে বল লেন্থটা বড় ছিল আমি কমাই ফেলছি কেন আমার অরিজিনাল লেন্থটা বড় বলে কমে গেছে ঠিক আছে না ঠিক আছে তো তাহলে আমি এখন মেজারিং ডিস্টেন্স যা পেয়েছি এটা 110 হবে না 110 থেকে বেশি হবে বেশি হতে হলে কি করতে হবে এটা যোগ দিতে হবে মাইনাস থাকবে মাইনাস ক্লিয়ার মানে যখন চেইনটা লম্বা হবে তখন প্লাস হবে যখন চেইনটা শর্ট হবে তখন এটা মাইনাস হবে ক্লিয়ার কিনা এখন দেখো এতক্ষণ আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝেছি এখন বলছি চেইনটা যদি কানেকশনটা যদি লং হয় তাহলে প্লাস হবে আর যদি শর্ট হয় তাহলে মাইনাস হবে এখন দেখো আবার দেখো এখন আসো তাহলে শর্টটা তাহলে চিন্তা করি আমার ছিল এটা এটা 20 মিটার করছিল আমি পেয়েছি 19.9 মিটার লেন্থ রিয়েল লেন্থ ছিল 19.9 আমি এটাকে 20 পড়তেছি তাহলে এখন আমি এটাকে এই লেন্থটা পাইলাম 120 মিটার তার মানে কি তার মানে কি বলো তো দেখি তাহলে আমি কি এইটা আসলে এত লেন্থ আরো কম ছিল কারণ আমি 19.9 কে 20 পড়ছি 19.9 কে 20 পড়ছি জন্য 20 পড়াতে কম প্রত্যেকটা যতবার মাপছি প্রত্যেকবারে 0.1 করে বেশি বেশি ধরে রিড আউট করছি রিড আউট করাতে এটা বড় ভ্যালুটা বেশি হয়ে গেছে এটাকে কমবে ঠিক আছে ক্লিয়ার এখন দেখো এটা তো বললাম এইভাবে এখন দেখো এটা বলছি যে লং হলে কি আমি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা বাড়বে তাহলে এই 20 প্লাস সামথিং করে ডিভাইড বাই 20 দিলে এই মেজারিং ডিসটেন্সটা বেড়ে যাবে প্লাস হলে বাড়বে আর মাইনাস হলে এই মেজারিং ডিসকে মাইনাস দিক এই 20 মাইনাস দিক গুণ করলে টু লেন্থটা কমে যাবে কনসেপ্টটা ক্লিয়ার কি না হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ইয়েস স্যার সবাই বুঝছে কি না তাহলে একজন যদি বুঝতে পারো না জি স্যার আরে তোমাদের এটা বড় দোষ আমার ক্লাসের সামনে বসতে আমি একদম ঠ্যাং বানি ফ্যানের সাথে ঝুলাই দিতাম যারা বুঝছে চুপ করে থাকো যারা বুঝো নাই বা কোশ্চেন মনে হচ্ছে এখনো কনফিউশন কোশ্চেন করো তোমার কোথায় ভুল হচ্ছে বুঝতে পারতেছো না তাহলে না আমি বুঝাই দেব শেষ কেউ কিছু বলবা না আচ্ছা বলো না এখন আসো এরকম এখানে একটা এখানে হচ্ছে আমি এখন এগুলো সব ভুলে যাই কাল নিচে অংশটা রাখি কোনটা প্লাস কোনটা মাইনাস এখানে বলছে কি এই 20 মিটার চেইন হুইচ ইজ 20 সেন্টিমিটার টু শর্ট 20 সেন্টিমিটার টু শর্ট শর্ট মানে এটা ঠিক আছে শর্ট হলে কি হবে
মাইনাস হবে তাহলে এই প্লাসটা মিটে গেল শর্ট বলছে কতম শর্ট ইজ ইকুয়াল টু 20 সেমিমিটার ঠিক আছে ইউজ টু মেজার তাহলে বলছে হোয়াট ইজ দ্য ট্রু লেন্থ কত তাহলে এখন দেখো 20 মাইনাস এই ভ্যালু বসায় নেই এখনো ইন্টু 196.1 আর 20 কি মিটার না তাহলে এটা 20 সেন্টিমিটার এটা কত মিটার হবে ১০০০ দিয়ে ভাগ করো কত হবে 0.2 স্যার 100 দিয়ে ভাগ করুন সরি সেন্টিমিটার আমি ১০০০ করে মিলিমিটার ভাগ করছি এখন 0.2 মিটার তাহলে এটা 0.2 এটা করলে আসবে 194.07 এটা যা দিছে এখানে আমি তাই লিখছি যা আসে তোমার ক্যালকুলেটর পছন্দ দিব ক্লিয়ার কিনা সবাই দেখো এটা যা সিম্পল অঙ্ক আমি সিম্পল ভাবে বুঝাই দিলাম ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন আছে নো স্যার না স্যার না স্যার সব না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না করি যা আচ্ছা এখনটা দেখি পারো সুজুকে বলুন তো এখনটা সবচেয়ে জটিল পাঁচ নম্বর প্রবলেম এখানে করা আছে যদিও জটিল সোজা কনসেপ্টটা বুঝে আমি সবই পারি তাহলে দেখব পেয়ে যাবে এখানে কি বলছে কোশ্চেনটা পড়ি আমি তোমাদের কাছে থাকলে তোমরা শীটটা খুলে দেখো এ প্ল্যান অফ এর ওল্ড সার্ভে প্লটেড টু এ স্কেল অফ 10 মিটার আরে বাবা একটা বাজে এইটাই লাস্ট এটাই শেষ এরপর কথা বলা A plan of an old survey plotted to a scale of 10 meter to a chain carried to noted starting point. Na toma ki eta ki shash kori shash korbo na next class next class e better ajke ei porjonto rakhi je sir ajke next class e bhalo sir khali faki khali faki accha thik ache ami ei class e ekhane shash kortechi next class e shuno তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা আমি যখন বুঝাইতে দেবো জানো তোমরা আমাকে কোশ্চেন করে নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা এটা গেল জি স্যার ইনশাআল্লাহ এক তারপরে হচ্ছে আমি সার্ভেতে চলে যাব মানে ইয়াতে যাব লেভেলিং এ যাব লেভেলিং এ যে কোশ্চেন গুলো শুরু হয়েছে সেটা শুরু হয়েছে কবে থেকে এটা যে প্রবলেম 22 থেকে লেভেলিং তারপর লাইন অফ কলিমিশন মেথড দিয়ে আমি এটা বুঝাবো ঠিক আছে তারপর প্রবলেম 25 টা বুঝা আমি ওই চ্যাপ্টার আর পড়াবো না নেক্সট ক্লাস তখন স্যার নেক্সট ক্লাস রোববার দিন আজকে কত 11টা করছিল না 12টা স্যার তাহলে নেক্সট ক্লাস 11:30টা 12টা দেরি হয়ে যায় 11:30 রোববার দিন 11:30টা জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া মানিলা আসসালামু আলাইকুম